প্রথমেই একটা হাঁড়িতে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ, প্রায় 6 থেকে 7টা কাঁচামরিচ আমি এইভাবে পুরোপুরি ফালি করে নিয়েছি। লাউ তরকারিতে কাঁচামরিচের পরিমাণ বেশি করে দিতে হবে, এতে করে লাউ তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে, পুরোপুরি ভাজতে হবে না, ঠিক এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু পানি।